মাফলেতে অনুষ্ঠিত হলো ভালোবাসার বসন্ত উৎসব। শনিবার মাফলের 120 আলেকজান্ডার এভিনিউয়ে অডিটোরিয়ামে নাটক এবং মিউজিক্যাল শো সহ নানা আয়োজনে সাজানো অনুষ্ঠানটি উপভোগ করেন সেখানে বসবাসকারী কয়েকশো বাংলাদেশি। সন্ধ্যায় শুরু হয় ওই মেলা, চলে মধ্যরাত পর্যন্ত। আর যে প্রোডাকশন আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন জনপ্রিয় টিভি অভিনেতা টনি ডাইস ও প্রিয়া ডাইস। ভালোবাসার বসন্ত উৎসবকে বর্ণিল করে তুলতে আয়োজন করা হয় মেলা। মেলায় খাবার, পোশাক, গহনা সহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। এই উৎসব নিয়ে নিজেদের আনন্দ অনুভূতির কথা টিবিএন 24 টেলিভিশনকে জানান আয়োজক ও দর্শকরা। আজকে আয়োজন হচ্ছে ভালোবাসা এবং বসন্ত উৎসব উপলক্ষে, ভালোবাসা বসন্ত দিবস। ভালো লাগছে আমাদের, এরকম সবসময় হলে আমাদের আরও ভালো লাগবে, খুব ভালো লাগতেছে। অন্য সময় আসলে মেলাই থাকে শুধু, আজকে গান বাজনার ব্যবস্থা আছে, এই জন্য আরও বেশি ভালো লাগতেছে। এই অনুষ্ঠানে প্রথম আসলাম আর কি, খুব ভালো লাগছে সবাইকে একসাথে দেখে। বাফল একদম নিউ আমরা, সো ইটস রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড রিয়েলি নাইস টু মিট উইথ দ্য বেঙ্গলি কমিউনিটিজ। আমি বাফল থেকে আজকের এই অনুষ্ঠানে আর এফসিপুরের তরফ থেকে অনার বলছি ফারুক খন্দকার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।